একটি নতুন খবর এসেছে চন্দন থ্রি সম্পর্কে ভারতের গর্ভের দিন চন্দন এর বিক্রমের একেবারে টাটকা ছবি তুলে পাঠাল নাসা চন্দন থ্রীর ভারতকে বিশ্বের দরবারে নতুন করে সেরা সেরা আসন দিয়েছে দীর্ঘ তিনবারের প্রচেষ্টায় ইসরো এমন সফলতা পেয়েছে চন্দন ল্যান্ডার বিক্রমের সফলভাবে চাঁদে অবতরণের এবং চাঁদে মাটিতে রোভার প্রজ্ঞানে সফলভাবে পরীক্ষা নিরীক্ষা চালানো সব কিছুই যেন ভারতের বড় সফলতা এই সকল সফলতায় ভারত এখন বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদের মাটিতে মহাকাশ যান অবতরণ করতে সক্ষম হলো আবার ভারত বিশ্বের প্রথম দেশ যারা এমনটা করে দেখালো চাঁদের দক্ষিণ মেরুতে চাঁদের দক্ষিণ মেরুতে ইতিহাস রচনা করার পর ভারতের মহাকাশ চন্দ্রযানের ঠির এবং মহাকাশ বিজ্ঞানীরা এমন গোটা বিশ্বের নজরে চলে এসেছেন এই মিশনের সফলতা অর্জনের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ ভারতকে এবং ভারতের মহাকাশ বিজ্ঞানীদের একের পর এক শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে এইসবের মধ্যেই এবার বাড়তি পাওয়া হলো নাসা তুলে পাঠালো ল্যান্ডার বিক্রমের ছবি গত পাঁচই অক্টোবর নাসা তাদের স্যাটেলাইট থেকে চন্দ্রযান এর বিক্রমের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নাসার এইভাবে ছবি তুলে যে সোশ্যাল মিডিয়া শেয়ার করা ইসরো থেকে শুরু করে প্রতিটি ভারতীয়র কাছে একেবারেই গর্বের দিন ছবিটি নাসার তরফ থেকে শেয়ার করার পাশাপাশি তাতে লেখা হয়েছে এই ছবিটি তোলা হয়েছে নাসার ও স্পেস ক্রাফট থেকে নাসার তরফ থেকে যে সকল তথ্য দেয়া হয়েছে সেই সকল তথ্যের মধ্যে জানানো হয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে থাকা বিক্রমের এই ছবিটি তোলা হয় ছশো কিলোমিটার দূর থেকে তবে এই ছবিটি একেবারেই নতুন বলা যায় না মনে করা হচ্ছে ছবিটি চাঁদে সূর্যের আলো থাকা অবস্থাতেই তোলা হয়েছিল কেননা এখন চাঁদে সূর্যের আলো নেই অর্থাৎ রাত নাসা আগে ছবি তুলেছিল সেই ছবি পরে সোশ্যাল মিডিয়া শেয়ার করেছে বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুতে ঘুমন্ত অবস্থায় রয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রোগ্রান তারা এখন ঘুমন্ত অবস্থায় থাকলেও ভারতের এই মিশন হানড্রেড পার্সেন্ট সফল হয়েছে না এই সকল লক্ষ্য নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা হয়েছিল তার সব উত্তর মিলে গেছে সঠিকভাবে তবে এরপরে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীর আশা করছে বাইশে সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মিরুতে পুনরায় সূর্যের আলো এলে বিক্রম এবং প্রজ্ঞান পুনরায় জেগে উঠবে এবং আরও নতুন নতুন তথ্য পাঠাবে এখানেই শেষ করলাম পরবর্তী আপডেট অবশ্যই দিয়ে থাকবো অবশ্যই জেগে উঠবে বলে আমরাও আশাবাদী ভারতবাসীর প্রত্যেকেই আশাবাদী এই আশায় থাকবো ধন্যবাদ নমস্কার